हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हरा सकले खूब भलो आचो। सबाई के शुभ पंचमी प्रीतिय शुभेच्छा जानाई। आज के आमी तुम्हारे देखाते चले डिमेर एक दारुण रेसिपी, डिम मसाला कारी। हयतो तुम्हारे सबार खूब भलो लागबे। डिम मसाला कारी बनानोर जोन्नो आमार लागछे डिम, मसलार मध्य लागछे हलुद गुड़ो, जीरे गुड़ो, धने गुड़ो, लंकार गुड़ो, टमेटो और पेयाज कुची और एकटू गोटा जीरे। एबार आमी गैसटा जालिए कड़ाईटा बसिए दिलाम। कड़ाईर मध्य तेल दिए दिलाम। तेलटा जतक्षण ना गरम हय एकटू वेट करब। तेलटा गरम हये गेछे, एबार तेलेर मध्य दिए दिलाम गोटा जीरे और शुकनो लंकार फोड़न। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এক একে পেঁয়াজ কুচি আর অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে ভাজা। এবার আমি দিয়ে দিলাম নুন। নুনের পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। সহজে বানানো যায় ডিমের এই মশলা কারি, খেতেও খুব ভালো লাগে। ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। মশলাটা প্রায় আমার কষা হয়ে গেছে। আমি মশলা দেওয়াগুলো অত দেখাইনি, আমি স্কিপ করে দিয়েছি। এবার আমি একে একে ডিমগুলো ফাটিয়ে মশলার মধ্যে দিয়ে দেব। আমি ডিমগুলো একে একে ফাটিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। আমার ডিমগুলো মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার হালকা করে মশলাটা নেড়ে চেড়ে দিলাম, ডিমগুলোকে হালকা করে নেড়ে দিলাম। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর গুঁড়ো গরম মশলা দিয়ে রেডি আমার ডিমের মশলা কারি। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।